मृत मानुष कबरे चले जावार पूर्वे तीनटी जायगाय दुनियार जीवित मानुष देर के तीनटी कथा बार बार स्मरण करिए देय। कोन कथागुलो मृत मानुषे दुनियार मानुष के स्मरण करिए देय सेई कथागुलो आज के आमी आपनादेरके जानिए देब। प्रिय दिनी भाई एवं बोनेरा आपनादेर मा बाबा बंधु बांधव जखन पृथ्वी थेके चले जाए दुनियार मध्य थेके जतक्षण पर्यन्त मृत लाशटा थाके आपनादेरके आमादेरके जीवित मानुषदेरके तीनटी कथा स्मरण करिए देय बार बार बोलते थाके। সাবধান, আপনারাও সেই বিষয়টা জানতে হবে, তাহলে আপনারা সাবধান হয়ে যেতে পারবেন, না হয় কপালটা পুড়ে যেতে পারে না জানলে না শুনলে আমল না করলে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা মরযুগ দিয়ে শ্রবণ করবেন, মৃত মানুষ কবরে চলে যাওয়ার পূর্বে তিনটি জায়গায় জীবিত মানুষদেরকে তিনটি কথা বারবার কোন কথাগুলো স্মরণ করিয়ে দেয়, কারণ আমরা অবশ্যই জানতে হবে পৃথিবীর মধ্যে আমরা আজীবন পর্যন্ত থাকতে আসি না, সকলেরই পৃথিবী থেকে চলে যেতে হবে। একদিন আমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমারই নাম মসজিদে হবে এলান। পৃথিবীর কেউ আপনার সঙ্গে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, ও পৃথিবীর মানুষেরা যদি তোমরা শক্ত প্রাচীরের দেয়ালের মধ্যে অবস্থান করো, শক্তিশালী জায়গার মধ্যে থাকো না কেন, মৃত্যুর সময় আলে সেখানেই হযরতে মালাকুল মাউত চলে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ, বাঁচা যাইবে না, প্লেনের মধ্যেও হযরতে মালাকুল মাউত চলে যেতে পারে, কিংবা যেই কোনো শক্তিশালী জায়গার মধ্যেও চলে যেতে পারে। হযরতে মালাকুল মউত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করছে আপনার জন্য, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াত বেঁধে দিয়েছে। আল্লাহ বলেন ফা ইযা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমু। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটা সময় বেঁধে দিয়েছি, সেই সময় পর্যন্তই তারা পৃথিবীর মধ্যে থাকতে পারবে। সময় যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড এই দিকে নয়, একটা সেকেন্ড ওই দিকে নয়, আর পৃথিবীর মধ্যে থাকতে পারবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাবুন কি বানমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীর মধ্যে আজীবন পর্যন্ত কেউ স্থায়ী হতে পারে না। আমার দাদা আমার দাদি পৃথিবীর মধ্যে ছিল,
আমার নানি পৃথিবীর মধ্যে ছিল, আমার বাবা আমার মা পৃথিবীর মধ্যে ছিল, আজকে তারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আমরা একদিন অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আমাদেরকে জানতে হবে মৃত ব্যক্তি কবরে যাওয়ার পূর্বে এই দুনিয়ার মধ্যে থেকে তিনটি জায়গায় তিনটি কথা বারবার স্মরণ করিয়ে দেয় জীবিত মানুষদেরকে। আমি আপনাদেরকে এক্ষণে বলে দিতে যাচ্ছি, মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটি জায়গায় এই দুনিয়ার মধ্যে থাকাকালীন কবরে যাওয়ার পূর্বে তিনটি জায়গায় তিনটি কথা এই জীবিত মানুষদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। এক নম্বরে, সেই মৃত ব্যক্তিকে লাশটাকে যখন বরুই পাতা দিয়ে এবং সুন্দর করে পানি দিয়ে গরম করে তাকে গোসল দেয়, গোসল দেওয়ার সময় বাড়ির মানুষ অনেকেই উকি দিয়ে লাশটাকে দেখতে চায়, কিভাবে গোসল করায়, কিভাবে জীবনের শেষ বিদায় গোসলটা দিয়ে দিচ্ছে, শুধুমাত্র বরুই পাতার গরম জলে সুন্দর করে গোসল করিয়ে বিদায় গোসল দিয়ে দিচ্ছে। মানুষগুলো যখন উকি মারতে চায় আপনার দিকে, লাশের দিকে, মানুষ যখন উকি ঝুঁকি দেয় তখন লাশ বলতে থাকে, দেখো তোমরা আমাকে এখানে আননি, আমি তোমাদেরকে এখানে নিয়ে চলে এসেছি আমাকে গোসল দেওয়ার জন্য, মনে রাখবা আমাকে এখন দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে, বরুই পাতার গরম জলে গোসল করিয়ে আমাকে দিয়ে দিচ্ছে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। সাবধান, খবরদার, অচিরেই তোমাকেও কিন্তু এই বরুই পাতার গরম জল দিয়ে গোসল করিয়ে এভাবে আমার মতো একদম সাদা ধবধবে কাপড়টা পেঁচিয়ে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। সাবধান হয়ে যাও। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঠিক এভাবে বারবার স্মরণ করে দিতে চাই লাশ গোসল করানোর সময়। দুই নাম্বার, সেই মৃত ব্যক্তিকে যখন জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়, তখন যারা যারা জানাজার নামাজ পড়তে আসে সকলকে বারবার স্মরণ করিয়ে দেয়, আমি দুনিয়ার থেকে চলে গিয়েছি, তোমরা এখানে আমাকে আনো নাই, আমি তোমাদেরকে এখানে এনেছি আমাকে বিদায় দেওয়ার জন্য। মনে রাখবা, মনে রাখবা, অচিরেই তোমাদেরকে এই খাটের মধ্যে শোয়াবে এবং জানাজার নামাজ পড়াবে এবং আমার মতো সাদা ধবধবে মার্কিন কাপড়টা পেঁচিয়ে তোমাদেরকে অন্ধকার কবরের মধ্যে দিয়ে আসবে। খবরদার, খবরদার, তোমরা সাবধান হয়ে যাও, নেকামল কর। এই কথাটা বারবার মৃত ব্যক্তি জানাজার নামাজের সময় স্মরণ করিয়ে দেয় বারবার জীবিত মানুষদেরকে। তিন নাম্বার, যেই জায়গার মধ্যে মৃত ব্যক্তি দুনিয়াবাসীদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দেয়, যখন লাশকে কবরের মধ্যে রাখা হয়, রাখার পর দুনিয়ার মানুষদেরকে তখন বলতে থাকে, ও দুনিয়ার মানুষেরা আমাকে কবর দিতেছ, এখানে তোমরা আমাকে আননি, আমি তোমাদেরকে এনেছি আমাকে কবরস্থ করার জন্যে। এই কবরটা এমন একটা কবর যেখানে দিনে পাশে দিয়ে ছাগল, বেড়া, গরু ছাগল যায়, কিন্তু রাতের বেলা ভয়ে কেউ এর পাশ দিয়েও আসে না, নীরব নিস্তব্ধ এই কবরস্থানের মধ্যে আমাকে রেখে তোমরা চলে যাবে। মনে রাখবা, মনে রাখবা, অচিরেই তোমরা এই কবরের মধ্যে আমাদের মতো সুন্দর করে সাদা ধবধবে কাপড়টা পেঁচিয়ে দিবে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কোনো কিছুই সঙ্গে যাবে না, তোমরাও আমার মতো মৃত লাশ হয়ে এভাবে অন্ধকার কবরে থাকবা। সাবধান, খবরদার, দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করো না, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
এই জন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে, মৃত ব্যক্তি এই তিনটি জায়গার মধ্যে এক নাম্বার গোসল দেওয়ার সময় যারা উকি ঝুঁকি মারে দুনিয়া দারবাসীরা বারবার যেন স্মরণ করিয়ে দেয়, উকি ঝুঁকি মারছ তোমারও এমন একটা সময় আসবে বরুই পাতার গরম জলে গোসল করিয়ে দিবে তোমাকেও, সাবধান হয়ে যাও, গুনাহের কাজ করো না। কবরস্থানের কাছে যখন জানাজার নামাজ পড়ায় তখন মানুষদেরকে বলতে থাকে সাবধান হয়ে যাও, তোমাকেও কিন্তু এভাবে জানাজার নামাজ পড়াবে। এবং অন্ধকার কবরের মধ্যে যখন রাখা হয় দুনিয়াবাসীদেরকে বলতে থাকে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, গুনাহের কাজ করো না, আমার মতো লাশ হয়ে কিন্তু তুমি কবরের মধ্যে শুইতে হবে। প্রিয় তিনি ভাই এবং বোনেরা, এই জন্যে আপনাকে আমাকে সাবধান হয়ে যেতে হবে। আপন ঘর আধার কবর ভুলে গেছো নাকি, তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালখি। ছাড়তে হবে সুখের ঘর সুখের বিছানা, আধার ঘরে একলা রবে সঙ্গী পাবে না। ছাড়তে হবে সুখের ঘর সুখের বিছানা, আধার ঘরে একলা রবে সঙ্গী পাবে না। আধার ঘরে আলো পাবে সঙ্গে যদি নেও নেকি, আপন ঘর আধার কবর ভুলে গেছো নাকি, তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি। দিশে হারা পাগল পারা পেদুনিয়া, যাইতে হবে প্রভুর কাছে সবই ছাড়িয়া। দিশে হারা পাগল পারা পেদুনিয়া, যাইতে হবে প্রভুর ডাকে সবই ছাড়িয়া। জলদি কর গোনা ছাড়ো আর দিও না ফাঁকি, আপন ঘর আধার কবর ভুলে গেছো নাকি, তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি। অবশ্যই আমাদের আপন ঘর অন্ধকার কবর, আধার কবর, কোনো বাতি নাই কোনো সাথি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রত্যেকটা মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করে থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।